বর্তমান ডিমারি চতুর্থ মাথার ডিমারি শিব পরকর পত্র করিব ডিমারি সরকার কে ধরে তর্ক যুগে তর্ক বাক্য হলা ই আর ই মূল বিপরীত লিখিব যেটা ডিমারি একটা যেটা দেওয়া হলা নম্বর বিপরীত বর্তমান সাধ্যা বট হলা ই তর্ক একটা কেতক কম গোটে সংস্থান অনুসার হসেব ও ম ক কক্ষা বট হলা আ সমস্ত ম ও গোটে মূল কক্ষা গো সে অন্তটা হলা কেতক অ ক যদি বিমারি সিদ্ধান্তটি ই কেতক অপ অটে মিথ্যা হয়ে তবে এর দুর্বল বাক্য এ কোণী অপ নুহে অবশ্য সত্য হব এ নূতন সাধ্যায় হব এবং মূল পক্ষাভাব নূতন পক্ষা রূপে নেই প্রথম অবস্থান এক নূতন দ্রীপযুক্তি গঠন করা হবে। তারপরে হল নূতন দ্রীপযুক্তি মূল সিদ্ধান্তর বিরোধক ইয়ে বিরুদ্ধ লাগে এটা বুঝলে নূতন সাধ্যায় হব মূল পক্ষাপটা আটা বুঝলে নূতন পক্ষাপ তাহলে এটা সাধ্যাপটা লাগে কোণী অ ক নুহে নূতন সাধ্যায় হব মূল পক্ষাপটা আছে আটা হল সমস্ত ম ও অটে নূতন পক্ষাপ এ আর ত্রিপুত্র নিয়ম অনুসার সিদ্ধান্ত এ হল কোণী ম ক নুহে নূতন সিদ্ধান্ত। বর্তমান ডিমার হিসেবে পরক্ষর বন্ধন আমি করুছু দেখ নূতন সিদ্ধান্তটি বর্তমান নূতন সিদ্ধান্ত হলা এটা মেলিলানি হ্যাঁ মূল সাধ্যাব সহিত তেমন তাকে আমি সহবর্তন করি যে এট রাখব কোণী প মটে প্লাস্টার চার্জ করে দিয়েছি নূতন সিদ্ধান্ত পম হলা নূতন সিদ্ধান্তটি মূল সাধ্যায় বিরুদ্ধ এক অটে মূল সাধ্যায় সত্য বলি রহিত রহিত তাহলে নূতন সিদ্ধান্তটি মিথ্যা এর মিথ্যাত্ব তর্কাস্ত্র নিয়ম লঙ্ঘন যোগু বা এত যোগ হয়ে পড়ে এখানে তর্কাস্ত্র কোণী নিয়ম লঙ্ঘন করা যায় না এর প্রথম স্থান প্রামাণিক ন্যায় সলারে তাহলে হেতুবাক্যর মিথ্যাত্ব যোগ নূতন সিদ্ধান্তটি মিথ্যা হয়ে পড়ে কিন্তু নূতন পক্ষাপটি মিথ্যা নুহে কারণ এর মূল পক্ষাপ যাকে সত্য বলি রহিত তেমন নূতন সাধ্যায়টি দোষযুক্ত মিথ্যা যদি নূতন সাধ্যায় মিথ্যা তবে এর বিরুদ্ধ তর্কবাক্য মূল সিদ্ধান্ত অটে তেমন নূতন সাধ্যায়ের বিরুদ্ধ তর্কবাক্য মূল সিদ্ধান্ত অবশ্য সত্য সুতরাং ডিমারিশ ন্যায়ের প্রতি প্রামাণিক অটে। বর্তমান বর্তমান শুনিগলা আমার কোন ইয়ে পরোক্ষ রূপান্তরকরণ বর্তমান পড়িবা আমি কোন ত্রিপযুক্তির সাধারণ নিয়মর প্রমাণ দেখ সাধারণ নিয়ম হল দশটি প্রথম নিয়মটা হল প্রত্যেক ত্রিপযুক্তিরে কেবল তিনটি পদ রহিবা উচিত প্রমাণটা কোন হব দেখ দেখুছি ଏହାକୁ ଯଥାର୍ଥ ତ୍ରିପଯୁକ୍ତିର ନିୟମ ବୋଲି କୁହାଯାଇ ପାରିବ ନାହିଁ ଏବଂ ଏହାର ପ୍ରମାଣ ମଧ୍ୟ ଆବଶ୍ୟକତା ନାହିଁ କାରଣ ଏହା ତ୍ରିପଯୁକ୍ତିର ସଂଜ୍ଞା ନୁହେଁ ଅଭିଗ ଯଦି ଏଥିରେ ଦୁଇ କୋଟି ପଦ ରହେ ତେବେ ଏହା ଗୋଟିଏ ତର୍କବାକ୍ୟ କିମ୍ବା ଅବବ୍ୟତ ଅନୁମାନ ତିନି କୋଟି ପଦରୁ ଅଧିକ ରହେ ତେବେ କୌଣସି ସିଦ୍ଧାନ୍ତ ଆସେ ନାହିଁ ଏବଂ ଯୁକ୍ତିଟି ଚତୁଷ୍ପଦ ଦୋଷରୁ ଦୂଷିତ ହୁଏ ଯଥା ସମସ୍ତ ଆତର୍କବାକ୍ୟ ସମସ୍ତ ମନୁଷ୍ୟ ବିପଦ ଅଟନ୍ତି ଆ ସମସ୍ତ ଛାତ୍ର ମରଣଶୀଳ ଅଟନ୍ତି ଏଥିରୁ ଏଇ ଦୁଇଟି ହେତୁବାକ୍ୟ ଧର ଏଇ ଦୁଇ ଏଥିରୁ କୌଣସି ସିଦ୍ଧାନ୍ତ ନିଶ୍ଚିତ ହୁଏ ନାହିଁ କାରଣ ଏଥିରେ ଚାରୋଟି ପଦ ଅଛନ୍ତି ଚାରୋଟି ପଦକେ ମନୁଷ୍ୟ ଛାତ୍ର ବିପଦ ମରଣଶୀଳ ଦେଖ ରାମ ଗୋବିନ୍ଦ ଠାରୁ ଋଣୀ ଅଟେ ଗୋବିନ୍ଦ ଗୋପାଳ ଠାରୁ ଋଣୀ ଅଟେ ରାମ ଗୋପାଳ ଠାରୁ ଋଣୀ ଅଟେ ଅତେବ ରାମ ଗୋପାଳ ଠାରୁ ଋଣୀ ଅଟେ ଏଠାରେ ଦେଖ ଏଠାରେ ଚାରୋଟି ପଦ ଅଛି କିଏ ରାମ ଗୋବିନ୍ଦ ଠାରୁ ଋଣୀ ଦୁଇ ଗୋବିନ୍ଦ ତିନି ଗୋପାଳ ଠାରୁ ଋଣୀ ଚାରି ଏ ଯଥା ରାମ ଗୋବିନ୍ଦ ଗୋପାଳ ଠାରୁ ଋଣୀ ଗୋବିନ୍ଦ ଠାରୁ ଋଣୀ ଗୋପାଳ ଠାରୁ ଋଣୀ ତେଣୁ ଏଠାରେ ଚତୁଷ୍ପଦ ଦୋଷ ଜାତ ହେଉଛି ଚତୁଷ୍ପଦଟା ତିନି ପ୍ରକାର ଦ୍ୱ୍ୟର୍ଥକ ସାଧ୍ୟପ ଦୋଷ ଦ୍ୱ୍ୟର୍ଥକ ପକ୍ଷପ ଦୋଷ ଦ୍ୱ୍ୟର୍ଥକ ମଧ୍ୟପଦ ବା ହେତୁପଦ ଦୋଷ ହେଲା ଦ୍ୱ୍ୟର୍ଥକ ସାଧ୍ୟପ ଦୋଷ ସାଧ୍ୟପଦଟି ଦୁଇଟି ଅର୍ଥ ପ୍ରକାଶ କଲେ ଦ୍ୱ୍ୟର୍ଥକ ସାଧ୍ୟପ ଦୋଷ ହୁଏ ଯଥା କର ରାଜସ୍ୱ ଅଟେ ହସ୍ତ ରାଜସ୍ୱ ନୁହେଁ ହସ୍ତ କର ନୁହେଁ କରର ସାଧ୍ୟପଦ ଅଟେ ଏହା ଏଠାରେ ଦୁଇଟି ଅର୍ଥ ପ୍ରକାଶ କରୁଛି କରର ଗୋଟିଏ ଅର୍ଥ ହେଉଛି ରାଜସ୍ୱ ବା ଖଜଣା ଏବଂ କରର ଅନ୍ୟ ଅର୍ଥଟି ହେଉଛି ହାତ ତେଣୁ ଏଠାରେ ଦ୍ୱ୍ୟର୍ଥକ ସାଧ୍ୟପଦ ଦୋଷ ଜାତି ହେଉଛି ତାପରେ ଦୁଇ ହେଲା ଦ୍ୱ୍ୟର୍ଥକ ପକ୍ଷପଦ ଦୋଷ ପକ୍ଷପଦ୍ଧତି ଦୁଇଟି ଅର୍ଥ ପ୍ରକାଶ କଲେ ଦ୍ୱ୍ୟର୍ଥକ ପକ୍ଷ ଦୋଷ ହୁଏ ଯଥା ଲୌହ ନମସ୍ୟ ଲୌହ ଗୁରୁ ଅଟେ ଗୁରୁ ନମସ୍ୟ ଗୁରୁ ପକ୍ଷପଦ ଅଟେ ଏହାର ଗୋଟିଏ ଅର୍ଥ ହେଉଛି ଭାରି ଏବଂ ଅନ୍ୟ ଅର୍ଥଟି ହେଲା ଶିକ୍ଷକ ତେଣୁ ଏଠାରେ ଦ୍ୱ୍ୟର୍ଥକ ପକ୍ଷପଦ ଦୋଷ ଜାତ ହେଉଛି ତାପରେ ତୃତୀୟଟି ହେଲା ଦ୍ୱ୍ୟର୍ଥକ ମଧ୍ୟପଦ ଦୋଷ
পাড়ি সাধারণ লিখব পাড়ি তৃষা নিবার গোটে হস্ত পাড়ি অটে অত হস্ত তৃষা নিবার গোটে এখানে দেখো পাড়ি হল পক্ষপদ পক্ষপ পাড়ির গোটে অর্থ হল তৃষা নিবার বাদল এবং পাড়ির অর্থটি হল হাত তেমন পাড়ি দুইটি পাড়ি মধ্যপদ হয়ে দুইটি অর্থ প্রকাশ করথার এখানে দ্বিতীয়ক মধ্যপ্রদেশ জাত হচ্ছে এই হল ত্রিপদী ত্রিপদী প্রথম নিয়ম প্রমাণ। Thank you.